হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিও অ্যান্ড মামা। তো আজকে আমরা এসেছিলাম ধামসা রেস্টুরেন্টে, যেটা ইকো পার্কে রয়েছে। তো আমার দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, তো আমরা গেছিলাম ধামসা রেস্টুরেন্টে খেতে। তো এখানে বেসিক্যালি থালি পাওয়া যায়, আর আপনারা থালি ছাড়াও অন্য কিছু নিতে পারেন। তো আমরা নিয়েছিলাম মাটন থালি, আর চিকেন এক্সট্রা নিয়েছিলাম, আর নিয়েছিলাম প্রন কাটলেট। তো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে থালি। কিছু দেখার জিনিস আছে, রিও এখানে এসে খুব এনজয় করেছে, কারণ ও এত বড় বড় গাছ দেখলো লাইফে ফার্স্ট টাইম। আর এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে, রেস্টুরেন্টটা ইনডোর হচ্ছে, এটা একদম সাঁওতালি থিম দিয়ে করা, খুবই সুন্দর। সিটিং অ্যারেঞ্জমেন্টও এখানে খুব ভালো, ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার জন্যও রয়েছে, এবং যারা কাপল যাবে বা সিঙ্গেল যাবে তাদের জন্যও রয়েছে। এছাড়া বাইরেও বসে খাওয়া যায়। এটা আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি, মাটন থালিও সেম, শুধু চিকেনের জায়গায় মাটন। এছাড়া ডাল, মাছ, পোস্ত, শাক আর দুটো সাইড ডিশ ছিল, ভাত ছিল। ভাত তোমরা আরেকবার নিতে পারো, আর যদি আরেকবার নাও তাহলে সেটা চার্জেবল। ডেজার্ট হিসেবে ছিল চাটনি, পাঁপড় আর কালো চালের পায়েস, বেশ ইউনিক ছিল, এটা সব জায়গায় করে না। যদি রিজনেবলে থালি খেতে চাও দেন গো ফর ইট, বাট যদি তোমরা স্বাদের জন্য যেতে চাও তাহলে বলবো যে যেও না, কারণ ভালো লাগবে না। বাট আমরা খুব মজা করেছি, কারণ এখানে খুব সুন্দর সাজানো, আর ফ্যামিলি নিয়ে গেলে তোমরা খুব এনজয়ও করবে। এত খোলামেলা জায়গা, বাচ্চারা খুবই আনন্দ পাবে, যেটা আমাদের বাচ্চারা পেয়েছে। ওরা খুব আনন্দ করেছে, মজা করেছে, দৌড়াদৌড়ি করেছে, খেলেছে। তোমরা দেখতেই পাচ্ছ রিও কেমন এনজয় করেছে। তো আরও রিওর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর রিওকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে রিও অনেক ভালো থাকে।